I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt. Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে অবস্থান করছি সিলেটের গোয়ানঘাটে রাতারগুলে, যা বাংলাদেশের একমাত্র জলাবন হিসাবে পরিচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সকলকে সিলেটের গোয়ানঘাট উপজেলার রাতারগুল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে অবস্থান করছি সিলেটের রাতারগুলে, এটা বাংলাদেশের একমাত্র জলাবন থেকে। রাতারগুল বাংলাদেশের একমাত্র জলাবন, সকলকে ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আরিফ মণ্ডল ব্লগ চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে। সিলেটের রাতারগুল জলাবন, সিলেটের স্থানীয় ভাষায় মূর্তা বা পাটি গাছ, রাতার গাছ নামে পরিচিত। সেই রাতার গাছের নাম অনুসারে এ বনের নামকরণ করা হয় রাতারগুল। রাতারগুল জলাবন বা রাতারগুল সোয়াম ফরেস্ট সিলেটের গোয়াইনঘাটের ফতেপুর ইউনিয়নের গোয়াইন নদীর দক্ষিণে অবস্থিত বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাবন। পৃথিবীতে মিঠা পানির যে 22টি জলাবন আছে, রাতারগুল জলাবন তার মধ্যে একটি। ভারতীয় উপমহাদেশে রয়েছে দুটি, একটি শ্রীলঙ্কায় আর একটি বাংলাদেশের রাতারগুল। সুন্দর বিশাল এ বনের তুলনা চলে শুধুমাত্র আমাজনের সঙ্গে। আমাজনের মতো এখানকার গাছগুলো বছরে 4 থেকে 7 মাস পানির নিচে থাকে। রাতারগুল জলাবনের আয়তন 3,325.61 একর, আর এর মধ্যে 504 একর বনকে 1973 সালে বন্য প্রাণীর অভয়ারণ্য হিসাবে ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। এছাড়াও 31 মে 2015 সালে বাংলাদেশের বন অধিদপ্তর 204.25 হেক্টর বনভূমিকে বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা হিসাবে ঘোষণা করে এই এলাকাকে বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা রাতারগুল হিসাবেও উল্লেখ করা হয়ে থাকে। রাতারগুল জলাবন গোয়াইন নদীর তীরে অবস্থিত, এছাড়াও চেঙ্গির খালের সাথে যুক্ত হয়েছে। এখানের সবচেয়ে বেশি জন্মায় করজ গাছ। এখানকার গাছগুলো বছরে 4 থেকে 7 মাস পানির নিচে থাকে। বর্ষাকালে এই বন 20 থেকে 30 ফুট পানির নিচে নিমজ্জিত থাকে, বাকি সারা বছর পানির উচ্চতা 10 ফুটের মতো থাকে। বর্ষাকালে এ বনে থই থই জল থাকে 4 মাস, তারপর ছোটো ছোটো খালগুলো হয়ে যায় পায়ে চলার পথ, আর তখন পানির আশ্রয় হয় বন বিভাগের খোঁড়া বিলগুলোতে, সেখানে আশ্রয় নেয় জলজ প্রাণীকুল। এ বন মূলত প্রাকৃতিক বন হলেও পরবর্তীতে বাংলাদেশ বন বিভাগ বেত, কদম, হিজল, মূর্তা সহ নানা জাতের জলসহিষ্ণু গাছ লাগিয়েছে। এছাড়াও জলমগ্ন এই বনে রয়েছে হিজল, করচ আর
বরুণ গাছ আছে, পিঠালি, অর্জুন, সাতিম, গুটি, জাম ও বট গাছও। এই বনে সাপের আবাস অনেক বেশি, তাই নৌকায় চলাচল অবস্থায় গাছে হাত না দেওয়াটাই ভালো। এছাড়া রয়েছে বানর, গুইসাপ, সাদাবক, কানাবক, মাছরাঙা, টিয়া, বুলবুলি, পানকৌড়ি, ডুপি, ঘুঘু, চিল এবং বাজ পাখি সহ অন্যান্য পাখি। পর্যটকদের জন্য রাতারগুল বনের ভিতরে ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে আপনি রাতারগুলের জীব বৈচিত্র্য এবং রাতারগুলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। কিভাবে যেতে হবে রাতারগুল? ঢাকা থেকে বাইক, বাস, ট্রেনে করে আপনাকে সিলেটে যেতে হবে। সেখান থেকে যেতে হবে কদমতলি বাসস্ট্যান্ড। কদমতলি বাসস্ট্যান্ড থেকে রাতারগুলের দূরত্ব মাত্র 26 কিলোমিটার। এছাড়াও নগরীর আম্বরখানা পয়েন্ট থেকে সিএনজি করে যেতে পারেন রাতারগুল, সময় নেবে 1 ঘন্টার মতো। আপনি যদি গ্রুপ ট্যুরে না আসেন তবে আপনি শেয়ার করেও যেতে পারেন, আবার পুরো সিএনজি রিজার্ভ করেও যেতে পারেন। শেয়ারে গেলে 100 টাকার মতো ভাড়া নেবে, আর রিজার্ভ করে নিলে আসা যাওয়া 400-500 টাকা। রিজার্ভ করে নেওয়াটাই উত্তম, কেননা ফেরার পথে সিএনজি নাও পেতে পারেন। তবে রিজার্ভ করে নেওয়ার সময় অবশ্যই দরদাম করে নেবেন। ছুটির দিন হলে ভাড়া একটু বেশি নেবে, আর অন্য দিন হলে আরও কমেও পেতে পারেন। সিএনজি থেকে নামলেই নৌকা ঘাট, ঘাট থেকে নৌকা দিয়ে যেতে হবে রাতারগুল। এখানে 2টি ঘাট রয়েছে, মাঝের ঘাট ও চৌরঙ্গি ঘাট। বর্তমান সরকার ঘাটের ভাড়া নৌকায় যাত্রীর পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন। প্রতি নৌকায় 5 জন করে যেতে পারবেন, ভাড়া পড়বে 1500 টাকার মতো। আশা করি রাতারগুল ভ্রমণের সকল তথ্য পেয়ে গেছেন। তারপরও যদি কোনো তথ্য জানতে চান কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আপনার ভ্রমণ নিরাপদ হোক। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। You're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away.